সেনা ছাউনিতে মৃত্যুদূত। বাগডোগরা ব্যাংডুবি সেনা ছাউনিতে ঢুকে সেনা জওয়ানদের তাড়া করে সমস্ত চত্বর দাপিয়ে বেড়ালো একটি দাতাল হাতি। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় সেনা জওয়ানদের মধ্যে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করেছে। জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি পড়ছিল এলাকায়। সেই সময় আচমকায় একটি দাতাল হাতি ওই এলাকায় থাকা সেনা ছাউনির কার্যালয়ে ঢুকে পড়ে। হাতিকে দেখেই সেখানে থাকা সেনা জওয়ানদের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং তারাও ভয়ে ছোটাছুটি করতে থাকে। সেনা ছাউনিরই কেউ সেই দাতালের ছোটাছুটির দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন, আর তারপর সেই ভিডিও নিমেষেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। দেখা যায় হাতিটি সেখানে থাকা সেনা জওয়ানদের তাড়া করছে, সেনা ছাউনি কার্যালয়ের লোকেরা দৌড়ে পালাচ্ছে সেখান থেকে। ব্যাংডুবি এবং আশেপাশের এলাকায় হাতির দর্শন মেলার ঘটনা নতুন নয়। বাগডোগরা এলাকায় চা বাগানগুলিতে মাঝে মধ্যেই পথ ভুলে হাতি ঢুকে যায়। ব্যাংডুবি সেনা ছাউনিতে এই হাতির দেখা আগে মিলেছে। আর এই বন্যপ্রাণীদের আবার জঙ্গলে ফেরানোর জন্য বন বিভাগের কর্মীদেরও কম ঝক্কি পোহাতে হয় না। বন দপ্তর সূত্রের খবর, ব্যাংডুবি সেনা ছাউনি এলাকা মূলত জঙ্গল লাগোয়া এলাকা হওয়ায় সেখানে এমনিতেই মাঝে মধ্যেই ওই এলাকায় বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়ায় হাতির পাল। ঠিক একইভাবে আজ একটি হাতি সেখানে থাকা সেনা জওয়ানদের কার্যালয়ে ঢুকে পড়ে। তবে এদিনের ঘটনার পর হাতির আতঙ্ক রয়েছে এলাকায়। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট লোকাল 18 বাংলা।